নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গ বিএল এলআরও অফিসে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অর্থাৎ ভূমি দপ্তরে আপনাদের কাছাকাছি বিএলআরও অফিস রয়েছে সেরকম অফিসে নিয়োগের যে বিজ্ঞপ্তি রিক্রুটমেন্টের ডাটা এন্ট্রি অপারেটর পদে সেই নিয়ে আজকের বিশেষ আলোচনা কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ফর্ম ফিল আপ করতে ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্ত তথ্য আজকে আপনাদেরকে প্রোভাইড করব অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা কথা বলছি বিএল এলআরও অফিসে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে ও পশ্চিমবঙ্গের মধ্যে বিএলআরও অফিসগুলো রয়েছে এবং তার মধ্যে একটি বিএলআরও অফিসে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে যার পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এখানে আপনাকে বলা হয়েছে যে আপনার কোয়ালিফিকেশান কী হতে হবে গ্র্যাজুয়েট বা আপনার গ্র্যাজুয়েট লেভেলের যে কোনো পরীক্ষা থাকলেই হবে তাছাড়া আপনাকে কম্পিউটার জানতে হবে ওয়ার্ড এবং এক্সেলের উপর বেসিক ইন আপনাকে নলেজ থাকতে হবে অর্থাৎ আপনার কম্পিউটার যে কোর্স তার সার্টিফিকেটও থাকতে হবে এজ লিমিট বলা হয়েছে এক ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে পঁয়তাল্লিশ এবং এখানে স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা করে পার মান্থ পোস্টের সংখ্যা আছে পাঁচটা এবং জব বলেছে যে এটা কন্ট্রাকচুয়াল বেসিসে এবং তিন বছর পর্যন্ত আপনাকে রিকমেন্ট নেওয়া হচ্ছে পরবর্তীতে বাড়ানো হলেও হতে পারে মুড অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অনলাইন মুডে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে কি কি সাবজেক্ট থাকবে পরীক্ষা যখন হবে টোটাল রেটিং টেস্ট হবে সত্তর নম্বরের তার মধ্যে আছে অ্যাথেমেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর বেশ করে কুড়ি নাম্বার জেনারেল নলেজ আছে কুড়ি নাম্বার কম্পিউটার নলেজ আছে তিরিশ নাম্বার এবং এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার পর আপনাদের ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ হবে আপনাদের তাছাড়া প্র্যাকটিক্যাল টেস্ট হবে অর্থাৎ হাতে কলমে আপনি কম্পিউটার কতটা জানেন তার জন্য কুড়ি নাম্বার এবং ইন্টারভিউ দশ নম্বর এই মতো আপনাদেরকে পরীক্ষায় বসতে হবে এরপরে এর যে আবেদন পদ্ধতি সেটাও নিয়ে আলোচনা করব তো প্রথমত আপনারা নোটিশটা দেখছেন নোটিশটা এমপ্লয়মেন্টের নোটিশ নম্বর পঞ্চাশ এবং ডেটটা দেখতে পাচ্ছেন সাত ছয় দু হ্যাঁ একটা বিষয় জানানো হয়নি অর্থাৎ এর লাস্ট ডেট কবে তো এটা ওপেনিং হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশে এবং শেষ হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের একটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রয়েছে যাই হোক এই ওয়েবসাইটে যাব তার আগে অনেকগুলো তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়া উচিত আপনারা অনেক জায়গা থেকেই দেখছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ফর্ম ফিল আপ সেরেছে বা অন্যান্য যেসব ট্রেডগুলো আপনি ভাবতে পারেননি অথচ সে তার ফর্ম ফিল চলছে আদতে আসল কারণ কি দেখুন একটা যে এই সমস্ত পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়া হয়ে থাকে অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট সে তার মতো করে রিকমেন্ডের নোটিশ জারি করে এবং সেই ডিস্ট্রিকেই কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের জন্যই আপনি অ্যাপ্লিকেশন করছেন দেখুন আমরা যে ভিডিওটা করছি সেটা আমরা এই নোটিশটাতে পরে আসব তার আগে আপনাদেরকে ওয়েবসাইটটা দেখে নিই ওয়েবসাইটের যে নোটিশটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রোভাইড করা রয়েছে এখানে ক্লিক করলে সরাসরি একটা গুগল ফর্ম ওপেন হবে অর্থাৎ এটা অ্যাপ্লিকেশান রিসিভ করার জন্য যেখানে আপনাকে ইমেল আইডি দেওয়ার কথা বলছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাকে আবেদন করার কথা বলছে নাম ডিটেলস সমস্ত কিছু তথ্য এখানেই কিন্তু সাবমিট করতে পারবেন তো টোটাল তিনটা স্টেপ রয়েছে তিনটা স্টেপ মিলে আপনি কিন্তু সমস্ত ডিটেলসগুলো গুলো কমপ্লিট করতে পারেন তো যাই হোক এই নোটিশটা আপনারা অনায়াসে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন কোনো বিষয় নয় কিন্তু যে বিষয়টা আলোচনা করছিলাম অর্থাৎ এটা একটা এলাকা বিশেষে হয়ে থাকে যেমন এই ক্ষেত্রে অর্থাৎ আমরা যে বিএলআর অফিসের যে ল্যান্ড দপ্তরের চাকরিটি নিয়ে আলোচনা করছি এই ল্যান্ড দপ্তরের চাকরিটা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের জন্য নয় পশ্চিমবঙ্গের মধ্যে হলেও এটা কিন্তু নির্দিষ্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই ফর্ম ফিল বেরিয়ে থাকে যেমন আমরা কথা বলছি দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য এখানে পরিষ্কার করে উল্লেখ রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার দার্জিলিং তো এই দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য বিএলএন এল অফিসেই নিয়োগ করা হবে এবং তার নোটিস অর্থাৎ এটা ভেবে আপনি হয়তো ভাবছেন যে কিছুটা দেখেছেন আমার ভিডিওটা ভিডিওটা দেখে ভাবছেন কাছাকাছি অফিসে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা আপনি নিজেও সার্চ করছেন যে আপনার এলাকায় কেন হচ্ছে না আপনি কেন ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না আসল কারণ এটা কারণ অনেকেই আমাদের কাছে আসছে যে অঙ্গনওয়াড়ি কর্মীর ফর্ম ফিল আপ ছেড়েছে আপনি জানেন না হয়তো কিন্তু আদতে এলাকা বিশেষে হচ্ছে কিন্তু আমরা যে এলাকাতে বসবাস করছি সেই এলাকাতে হচ্ছে না এরকম কারণেই আপনারা হয়তো ফর্মগুলো নিয়ে কনফিউজ থাকছেন তো সেই কনফিউজটা মেটানোর জন্যই বিশেষ করে এই রিক্রুটমেন্টের নোটিশটা আপনাদের সামনে নিয়ে আসা যদিও আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি না এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে আপনাকে ওই এলাকায় বাসিন্দা হতে হবে এখানে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রেই যে ডিস্ট্রিক্টের আন্ডারে ফর্ম ফিল আপ বেরিয়ে থাকে সেই ডিস্ট্রিক্টের মধ্যেই রেসিডেন্ট হতে হবে অর্থাৎ সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আবেদন করবেন আপনি ভাবছেন অন্যান্য ডিস্ট্রিক্টে তো আমি বসবাস করছি পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে আপনি কেন আবেদন করতে পারবেন না দেখুন এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ক্রাইটেরিয়া থাকে যদিও এটা কন্ট্রাকচুয়াল বেসিসে তত টাকা দেওয়া হচ্ছে না পার মান্থ এগারো হাজার টাকা করে আপনি বাইক থেকে গিয়ে এগারো হাজার টাকা বেতনে চাকরি করে আপনার যদিও ল্যান্ড দপ্তর মানে এগারো হাজার টাকা কেউ পাবে না সেটা ভিদ্রের ব্যাপার তবুও ওদের যে সিস্টেম অনুযায়ী কিন্তু সেই এলাকার কোনো ক্যান্ডিডেট না হলে কিন্তু চালাতে পারবে না সেই জন্যই বিশেষ করে এই নোটিশগুলো প্রকাশ করা হয়ে থাকে এগুলো কোনো রিক্রুটমেন্টের আলাদা করে সিস্টেম নেওয়া হয় না শুধুমাত্র ডিস্ট্রিক্ট থেকে সরাসরি এই রিক্রুটমেন্ট প্রসেস করা হয় তো যাই হোক এই বিষয়টা বুঝতে পেরেছেন এবারে নোটিশটা আমরা দেখার পরে সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি আপনার ডিস্ট্রিকের অফিসিয়াল ওয়েবসাইটটা পিন করে রাখুন সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি কোনো রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয় তখন আপনি আবেদন করতে পারবেন কোনো দ্বিধা ছাড়াই কিন্তু আমরা যেসব ফর্মগুলো দেখে থাকি যে অন্যান্য ক্ষেত্রে আইসিডিএস কর্মী ছেড়েছে বা অনেক ধরনের ফর্ম আমাদের কাছে আসে বলে যে আবার সব জায়গাতেই রিক্রুটমেন্টের নোটিস প্রকাশ করা হয়েছে আদতে তা নয় একটা এলাকা বিশেষে আলাদা আলাদা ফর্ম ফিল আপ বেরিয়ে থাকে আপনি যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন আপনার যদি রেসিডেন্ট দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসেই আবেদন করতে পারেন কোনো দ্বিধা ছাড়াই যার লাস্ট ডেট রয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ ইনফরমেশনটা প্রোভাইড করলাম ইনফরমেশনটা এই সেকশনে সেকশানে আসলেই প্রথমেই কিন্তু রয়েছে তো এই নোটিশটাতে এখানে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন গুগল ফর্ম এমন কোনো বিষয় নয় নাম ডিটেলস বাবার নাম ছবি এই সমস্ত কিছু আপলোড করে আপনি অনায়াসে ফর্মটি ফিল আপ করতে পারেন তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা অনেকেরই উপকারে আসবে যারা চারিদিক থেকে ঘোরাঘুরি করছেন আপনাদের কাছে একটাই আপনাদেরকে একটাই সাজেশন দেব আপনি আপনার ডিস্ট্রিক্টের যে পেজটা সেটাতে যদি এই ধরনের চাকরি পেতে চান তাহলে পিন করে রাখুন মাঝে মাঝে ওপেন করে দেখুন সেখানকার কোনো রিকমেন্টের নোটিশ বা বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে কিনা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধুমাত্র ইনফরমেশনটা নিয়ে আলোচনা এবং একটা রিকুমেন্টের নোটিশ নিয়ে আলোচনা ছিল বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলায়কনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ